2 বছর, হ্যাঁ 2 বছর পার হয়ে গেছে, এখন বিচারের কার্য শুরু হচ্ছে, কিন্তু নূর হোসেন আসার পর আরো পরিবর্তন দেখতেছে। তার আত্মীয় স্বজন আইসা সে আগের আধিপত্য বিস্তার করতেছে, এবং আমাদের আমার বাবা ভাই তারপর আমার দেবর তাদের নামে মামলা দিচ্ছে, আর 7টা মামলা দিচ্ছে, কিন্তু ওদের চাঁদাবাজি তো বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত নূর হোসেনের বিচার না হবে, বিচারের কাজ দ্রুত সম্পূর্ণ না হবে ওদের এই অপরাধের চক্র শেষ হবে না। আমি চাই দ্রুত নূর হোসেনের, এটাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর উপর দাবি, যাতে সে আমাদের উপর আশ্বাস দিছে যে এই বিচারের কার্য তার আন্তরিকতার ফলে নূর হোসেন দেশে আসছে, এবং বিচার যে দ্রুত হচ্ছে তার আন্তরিক আছে দেখি, এবং আমি চাই এটা যাতে শেষ হয়, দ্রুত এটা শেষ করে নিষ্পত্তি হোক, সারা দেশের মানুষ দেখুক যে এইরকম হত্যার জঘন্যতম হত্যার বিচার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছে। হ্যাঁ নূর হোসেন তো, হ্যাঁ এটা তো আমাকেও তো দেখি চোখ রাঙ্গানি করতো, কিন্তু আমরা তো আর ভয় পাই না, যা হারানোর তো হারিয়ে ফেলছি, কিন্তু সাধারণ পাবলিক তো ভয় পায়, ঠিক না? যারা সাধারণ থাকে তারা একটু সংকোচ বোধ করে, অনেকে বলতে সাহস পায় না, কারণ নূর হোসেনকে তো ভয় পায় যে 7 জন মারতে পারে, সে পরবর্তীতে আইসে আবার কি না। তার আত্মীয় স্বজন এখনই তো বলতেছে যে তার নাকি ফাঁসি সর্বোচ্চ সাজা হবে না, মানে সে নাকি বেরিয়ে আসবে আবার এলাকা আধিপত্য বিস্তার করবে, এটা আর কি তার আত্মীয় স্বজনের মুখের কথা, কিন্তু আমাদের বিশ্বাস যে অবশ্যই তার সর্বোচ্চ সাজা হবে।